রূপশ্রী আর্ট চ্যানেলের সকল শিল্পী বন্ধুদের স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করতে থাকুন। ছোট্ট শিল্পী বন্ধুরা, আমরা এখানে একটি নৌকার ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিকে আমরা কত সহজ পদ্ধতিতে কিভাবে আঁকতে পারব, তার পর্যায়ক্রমে কিভাবে পর্যায় পর্যায় ধাপে ধাপে আঁকব সেটা শেখার জন্য চ্যানেলটিকে দেখতে থাকব। আর ছোট্ট শিল্পী বন্ধুরা, আমরা আজকে এখানে কিছু সহজ পদ্ধতিতে কিভাবে ছবি আঁকা যায় তাই অভ্যেস করব। যেমন কিছু সরল রেখা ও কিছু বক্ররেখার মাধ্যমে আমরা বিভিন্ন ছবি এঁকে থাকি। আজকে শুধু কেবল কিছু সরল রেখা দিয়ে আমরা একটি নৌকা আঁকব। সেটা কিভাবে আঁকব, প্রথম থেকেই আমরা পর্যায়ক্রমে দেখতে থাকি। প্রথমে বাম দিক থেকে ডান দিকে একটা বিন্দু দিয়ে দুটো বিন্দুকে একটি রেখা সহজভাবে যোগ করে একটা সরল রেখা টানল। পরে একই মাপের আর একটি সরল রেখা ওর নিচে এঁকে নিল। এভাবে আমরা প্রথম পর্যায়ে দুটো সরল রেখাকে উপর নিচ এঁকে সমান্তরাল একটি সরল রেখা তৈরি করলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা দুটো সমান্তরাল সরল রেখার নিচের রেখাটিকে প্রথমে মাঝখানে বিন্দু দিয়ে বাম দিক এবং ডান দিক সমান করে দুভাগ করলাম। তারপরে বাম দিকের মাঝে বিন্দু এবং ডান দিকের মাঝে বিন্দু দিয়ে চারটি সমান ভাগে ভাগ করলাম। এভাবে দ্বিতীয় পর্যায়ে আমরা দুটো সরল রেখাকে সহজ করে দেখে নিলাম। তৃতীয় পর্যায়ে পূর্বের সেই দুটি সরল রেখাকে আমরা কিভাবে যোগ করে একটি ছবি তৈরি করতে পারি সেটা দেখছি। নিচের সমান্তরাল সরল রেখার চারটি ভাগ করা ছিল, উপরের রেখার শেষ প্রান্ত থেকে ডান দিকে প্রথম ভাগে এবং বাম দিক থেকে প্রথম ভাগে যোগ করে একটি নৌকা আঁকতে চাইছি। তৃতীয় পর্যায়ের পরে আমরা চতুর্থ পর্যায়ে কিভাবে একটি নৌকা আঁকতে পারি তাই দেখছি। সরল রেখা দুটি যেভাবেই ভাগ করা ছিল এবং দুই প্রান্ত থেকে যেভাবে যোগ করা ছিল তাই করলাম। মধ্যবিন্দুর উপর থেকে সোজা একটি সরল রেখা আমরা যোগ করলাম এবং তার পাশে আরো একটি সরল রেখা যোগ করলাম। এভাবে আমরা চতুর্থ পর্যায় শেষ করে পঞ্চম পর্যায়ে সম্পূর্ণ নৌকাটি এঁকে ফেলব। এভাবেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায় পেরিয়ে আসার পরে আমরা পঞ্চম পর্যায়ে সম্পূর্ণ নৌকাটি এঁকে ফেলব। এ পর্যন্ত ছিল আমাদের চতুর্থ পর্যায়। এরপরে বাম দিকে এবং ডান দিকে সমান দূরত্ব রেখে দুটি সরল রেখা এবং তার শীর্ষবিন্দু থেকে আরও দুটি সরল রেখা যোগ করে নৌকার মাঝের ছইটি তৈরি করে ফেললাম এবং উপরের রেখার পাশে পাশে আরও একটি সরল রেখা দিয়ে এবং নিচের সরল রেখার নিচে আরেকটি দুলিয়ে সরল রেখা টানলাম, তার পাশে আরও একটি টানলাম,
এভাবেই সম্পূর্ণ করলাম আমাদের একটি সহজ পদ্ধতিতে এক দুই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে একটি সম্পূর্ণ নৌকা এঁকে ফেললাম। এভাবে সহজ পদ্ধতিতে বিভিন্ন রকম ছবি আঁকতে শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমরা নতুন নতুন বিভিন্ন রকমের ছবি কিভাবে সহজ পদ্ধতিতে আঁকা যায় তার জন্য রূপশ্রী আর্টের পক্ষ থেকে প্রশিক্ষক সজল প্রধান তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু কৌশল দেখিয়ে যাবে।